আজকের এই মুহূর্ত থেকে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমার অতীত সমস্ত ভুলগুলো যেন আর আমার জীবনে না হয়। আমি ক্ষণিক পরে এই পুকুরে গোসল করব। এই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার শরীরের ময়লা যেরকম চলে যাবে, এই পানির সঙ্গে যেন আমার সমস্ত ভুলগুলো ধুয়ে মুছে চলে যায়। আমি যেন নিজে আবার নতুন করে শুরু করতে পারি। হে বাবুত, এই শক্তি বাবুত তুমি আমাকে দাও। বাবুত এরা বলা হলামিন আমাকে দাও। ভাইসব ভাইসব
রেফারি নিখোঁজ হওয়ার কারণে আজকে বিকালের খেলা স্থগিত করা হয়েছে। আজকে বিকালের খেলা স্থগিত করা হয়েছে। কেউ যদি আমাদের প্রাণপ্রিয় রেফারি বাবুল হোসেন হৃদয় ভাইয়ের খোঁজ পেয়ে থাকেন, অতি সত্বর মাইকের সামনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। ভাই সব, ভাই সব। কিন্তু হাতের থেকে হারিকেনে রাইখা মাইকিং করেন তাহলে বেশি কাজে দিবে। আসুন, যদি রেফারিরে পান জানায়েন, আমার তারে খুব দেখতে ইচ্ছা করতেছে। কেমন রেফারি যে খেলা দিন হারাই গেল। আমারও না দেখতে মন চাইতেছে, পাইলে আমার একটু কইয়েন। আবার তো টাইম নেই, বিকালে খেলা হইব, দেখতে আইন। চলো আপু, হাতে হারিকেন ধরায় যারে খুঁজে পাইতেছে না তারে আমরা পমুকার। চলো অনেকক্ষণ তোমার তো দেখি কোনো সারা শব্দ নাই, শরীর খারাপ করলো নাকি? আর শরীর খারাপ, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না কাকা। তোমার কথা তো হিব্রু ভাষা, কানের মধ্যে যায়, একটু বুঝায় কথা দেই। আচ্ছা কাকা, একটা কথা কন তো দিই, এই যে মাঝি ছাড়া কি নাও চলে, নৌকা চলে? চলে না। এই তামাম দুনিয়ার লোক বোঝে, আপনিও বোঝেন, বোঝেন না? এই যে না বোঝেন, কি আছে? খালি আমার বাপ বোঝে না। ও, ব্যাপার তাহলে এইখানে আমার ধাওয়া খাইছো নাকি? কাকা যে কি কন না, বাদ দেন তো এসব কথা। আচ্ছা কাকা, আপনি কন তো দেখি, এই যে রেফারি সারা কি খেলা হয়, ডাইরেক্টর সারা কি নাটক হয়? কত লোক আসলো গেলো, খেলোয়াড় আসলো, ডাইরেক্টর আসলো, খেলার কথাই বললাম। আপনার মতো রেফারি এই পাঁচ গ্রামে জন্মাইছে না জন্মাইব কন? এইটা অবশ্য ঠিক কইছো। আচ্ছা কাকা, কন তো সবাই যদি খেলে, সবাই যদি ডাইরেক্টর হয়, তাহলে এই যে নাটকটা বানাইব কেটা, আর এই যে খেলা, খেলাটা সুন্দর করে পরিচালনাটা করবো কেটা, এই কথাটা সবাই বোঝে, খালি আমার বাপরে আমি বুঝাইতে পারলাম না। আরে বিয়ে বাদ দাও এসব, তুমি শিক্ষিত বলা এগুলো বাদ দিয়া একটা কিছু করো। ও মনু কাকা, আপনিও দি মানে আব্বার মতো কথা কন, আব্বার ভূত আপনার মাথায় চেপছে। হ্যাঁ, আমাকে সহিলে বার ইন্টার দেবো, আর যেরকম বাদ দিয়া ওর একটু পড়াও। এই দূর গ্রামের স্যারগো কাছে দিতে আমি ভরসা পাই না, তুমি আমাকে মহল্লার শিক্ষিত বলা, এটা তোমারও একটা কর্তব্য। একটা শৈল্পিক মানুষ বদ্ধ করে আটকে রাখা যায় না, আপনি আমার এই বদ্ধ করে আটকে রাখার বুদ্ধি দিতেছেন। আমি একটা আমার ভালো কথা আপনার সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? আমারই দিয়া কাকা মাস্টারি হবে না, কারণ মাস্টারের মধ্যে কোনো শৈল্পিক মানে শৈল্পিক কিছু নাই, বুঝতে পারছেন? এই যে রবি ঠাকুর, কী সুন্দর শৈল্পিক একটা মানুষ, সেই কখনো মাস্টার ছিল? মাস্টার ছিল না, কিন্তু উনারে যে মোটা মোটা সিগন সিগন সব বই, এই মাস্টাররা পাগল হয়ে যায় পড়তে গেলে, ঠিক আছে? তারপরে বাদ দেন, এই যে এডিশন, এডিশন সাহেব, সে কি ইঞ্জিনিয়ার ছিল? ইঞ্জিনিয়ার ছিল না। এই বাগা বাগা ইঞ্জিনিয়াররা তার বই বুঝতে যায়, পড়তে যায়, এই মাথার চুল টাক করে ফেলায়, এই যে আপনার যে টাকা আছে না, এর চেয়ে বেশি টাক করে ফেলায়, বুঝতে পারছেন ব্যাপারটা? দূর নিয়া, তুমি বলে বেশি পণ্ডিত, তোমার সঙ্গে ওই বলো তাই। Thank you.
বছর হ্যাঁ যা যা ঘরে যা ঘরে গিয়ে জাম কাপড় সারনে জ্বর আসব এই রুম করে আমার আর কলেজ যাইতে ভালো লাগে না কলেজে না গেলে লেখাপড়া কেমনে নিব বিকালে আবার কোচিং আছে কোচিং এ কেমনে যাবি যামু না কইলে হইলো শোন সেই জন্য তো তোর বাপ তোর লেখাপড়া নিয়ে খুব চিন্তা করতেছে তোর চিন্তা তো তার ঘুমই আসে না তোর বাপে ঠিক করছে বাড়িতে তোর জন্য একটা মাস্টার রেখে দিল সেটাই ভালো কোচিং এ যাওয়া কাম নেই মাস্টার রেখে কি হইব মাস্টাররা কি করে জানো মাস্টাররা ছাত্রীর লগে প্রেম করে তুমি কি চাও তোমার মাইয়া সারা মাস প্রেম করুক আর সেজন্য তুমি মাস্টারে গইনা গইনা টাকা দাও দেখছো দেখছো কাণ্ড মাইয়া কি সব আজে বাজে কথা কইতেছে ওই মাইয়া দুনিয়া সবাই কি মাস্টারের লগে প্রেম করে তাহলে লেখাপড়া করে কেমনে সবাই তো বাধ্য হয়ে মাস্টারের কাছে পড়ে কেন পড়ে সেটাও বুঝি কিন্তু আমি চাই না এরকম কিছুর মধ্যে জড়াইতে বাপে চিন্তায় মরে যায় আর মাইয়া আছে অন্য তালে এত চিন্তা করে কি হবে মাস্টার রাখলে কি পড়া হয় পড়া তো মনের ব্যাপার আমার মন পড়ায় বসে না ও এতক্ষণে আসল কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে আমার তো পড়তেই মন চায় না লেখাপড়া কেন মন নাই তাইলে ঘরে মাস্টার রেখে লাভ কি আর বাইরে মাস্টার রেখে লাভ কি কোনো লাভ হইব না লেখাপড়ায় মন না থাকলে আর কোনো মাস্টার রেখে লাভ নেই যা ঘরে যা কে বেঁচে যা আমাকে সার সাঁতার মাইয়া লেখাপড়ায় মন নেই আপনার পোলা বালে হওয়ার পর থেকে তার লেখাপড়ার পিছনে কত টাকা ইনভেস্ট করছে তার হিসাব এইটা হলো তার জামা কাপড়ের বাবদ কত টাকা করছে তার হিসাব এইটা মনে করেন তার পকেট খরচ বাবদ যেটা করছে সেটার হিসাব এইটা মনে করো যে সবগুলা মিলে টোটাল এই টোটাল হিসাবগুলা করছি হিসাবটা মিলাও না মিলাই দেখো না ওরে আমার আল্লাহ রে এই হিসাব আপনি কবে থেকে লিখতেছেন জীবনে প্রথম শুনলাম বাপে পোলার হিসাব এমনি লেখা রাখে আমার টাকা কি মানুষ দলে ভাসাইছে যে উনি ওনার ইচ্ছা মতো ফু দিয়ে উড়াইবো আবার স্লোগান বের করছে ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল আপনি খালি খালি আমার পোলা নিয়ে ভাবতেছেন আমার পোলার মতো এমন চাঁদের টুকরা পোলা এই গ্রামে কয়টা আছে শিক্ষিত পোলা আমার বিয়ে পাস মিটিং কন মিছিল কন গান বাজনা কন নাটক কন কোনটা আমার পোলা কম আছে কি জানি কয় এসব পোলা রে অল অল কি মনে পড়ছে অলরাউন্ডার অলরাউন্ডার দশটা টাকার পান খেলালো আর অমনি তুমি পোলার দিকে ভইজা গেলা নিজে তো এক রাউন্ডার আসিলেন না আমার পোলা বালা আপনার সহ্য হইতেছে না বুঝছি সরি সরি অনেক আগের কথা তো ওরা ভুলে গেছেন আমি এক সময় চ্যাম্পিয়ন আছিলাম দুই চার পাঁচ গ্রামে এখনো আমার সবাই চ্যাম্পিয়ন নামে ডাকে খেলবার গিয়ে আমার নাকটা ভেঙে গেছিল ওই সেই সে আর কইতে হইব না এখনো অমাবস্যা পূর্ণিমা রাইতে ওই নাকের বেদনা উঠে আমার দুঃখটা কোন হেনে জানো আমি হলাম যে চ্যাম্পিয়ন আরে চ্যাম্পিয়ন বাপের পোলা সেই রকম চ্যাম্পিয়ন হবি তা না তুই খেলায় ফার্স্ট হইতে পারোস না বাসি বাজায় রেফারি হস নাটকে পাট গাছ আরে তুই হিরো হবি তা না উনি পিছনে বইয়া বইয়া প্রম্পট করে প্রম্পটার হইছে কে তুই হিরো হবি তোরে দশ গ্রামের মানুষে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আইব আরে দরকার হইলে আমি আমার পাঁচ বিঘা জমি বেচ্চা গ্রামের মানুষরা গরু ছাগল কাইটটা জমা দিয়ে খাওয়ামু এটার মধ্যে একটা আনন্দ আছে চ্যাম্পিয়ার বাপের পোলা চ্যাম্পিয়ার হইব তা না হইছে কি হিরোর পোলা জিরো বাদ দেন নাই সব এবার উঠে কামে যান বুঝছি তো এখন আমারে কোনো রকম উঠাই দিবার পারেন না উঠাই দিতে পারলে ভালো হয় তো আপনার পান হাতে না পোলা এসে পড়ছে হ্যাঁ আর আমারে সরাইয়া ওনারা এখন ভাত খাওয়ান চেকটা আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই চ্যাম্পিয়নের বাড়িতে এসব তো ফু ফু বাসি দেওয়া রেফারির ভাত নাই আব্বা এটা আপনি কেমন ধরনের কথা বললেন এই যে রেফারি ছাড়া কোনো খেলা চলে ডাইরেক্টর ছাড়া কোন নাটক চলে হ্যাঁ এই সংগঠক ছাড়া কোন সংগঠক ছাড়া কোন সংগঠন চলে চলতে তো পারে না তুই যা বাবা গা গোসল ধুই আয় আমি তোর ভাত দিতেছি না মা এই বাড়িতে খাওয়া দাওয়া আমার জন্য হারাম যে বাড়িতে মানের কোনো মান নাই হ্যাঁ যে বাড়িতে যে একজন সংগঠক তার কোনো দাম নাই সেই বাড়িতে আমার জন্য অন্ন হারাম হয়ে গেছে মা
যা বাবা গা গোসল ধুই আয় রাগ করিস না আমার সংগঠক হয়েছে রে সংগঠক মা এরকম মানুষ যুগে যুগে থাকে সেই ছিল দুঃখ পা বিশ্বকবি সোনার তরি কবিতাখানা লিখছিল মেলাবার কবিতাখানা পড়ছি জীবনে বুঝতে পারি নাই কিন্তু আজকে আমি হারে হারে বুঝতে পারতেছি এই ভাষায় আমি আর নাই আশিমা বিদায় দাও সালাম আলাইকুম আমি কোনো কিছু ছাড়া এই বাসা থেকে চলে গেলাম অনেক রাগ করলাম আমি যাও মূল্য নাই কোনো কিছুর মূল্য নাই দিলেন তো আমার পোলাটা মনটা খারাপ করিয়া বাড়ি ছেড়ে চলে গেল এখন কইয়া যাইব আশেপাশে কোনো হানে যাইব পেটে যখন টান পড়বো ঠিক সুসুর করে ফিরত আইতে হবে চাম্পিয়ন বাড়ি চাম্পিয়ন বাড়ি ছাড়া কোনো গতি নাই আজকে আমি আর একটা ভুল করে ফেলেছি আমি রাগের মাথায় আব্বার সাথে খারাপ ব্যবহার করছি এখন আমি ডুব দেবো এই ডুবের সাথে সাথে আমার শরীরে যত ময়লা আছে ময়লার সঙ্গে আমার যেন রাগ ক্ষোভ হিংসা পাপ সব যেন ধুয়া যায় আমি মাফ করে দিব আল্লাহ কারণ লজিং মাস্টাররা সবসময় ছাত্রীদের সাথে প্রেম ভালোবাসা করার চেষ্টা করে বাবুল পোলাটা কিন্তু খারাপ না তুই মায়ের একটু বুঝাই কর তাছাড়া আরো একটা সমস্যা আছে আরে লজিং মাস্টাররা থাকবো দূর গ্রামে বাক্স হ্যারিকেন এগুলো নিয়ে আসবে আর এই পোলা তো চিন পরিচিত তার লগে বাক্স হ্যারিকেন কোনো কিছু নেই না 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 এই পোলারে লজিং মাস্টার রাখা যায় বলা বিয়ে পড়া পোলা সবার তো ভালো তাছাড়া গণ্যমান্য মানুষের পোলা ভাইবে দেখো আমার তো মনে খারাপ হইব না খুব তো পোলার গুণগান গাইতেছেন কই আমার মাইয়া কম কিসের হ্যাঁ আমার মাইয়া কোনো দিক দিয়ে কম না শোনেন আমার একটা শর্ত আছে তারই আমরা লজিং মাস্টার রাখতে পারি তয় এই লজিং মাস্টার ছাত্রীর লগে কোনো রকম ইটিশ পিটিশ প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারবে না সোজা কথা যদি পোলারে পছন্দ হয় সব দিক দিয়ে তখন আমরাই ব্যবস্থা করব দেখো পোলাটা বহুত বিপদে পড়ে আইছে বারবার এক কথা কইন না তো কইলাম তো ছাত্রীর লগে কোনো রকম ইটিশ পিটিশ প্রেম ভালোবাসা করতে পারবে না যদি এই শর্তে পোলা রাজি থাকে তাইলে তারাই আমরা এই বাড়িতে লজিং মাস্টার রাখবো ব্যাস আমার কথা শেষ বউ কদেই এই কথা আমি কেমনে কই ঠিক আছে আপনি যদি বলতে না পারেন তাহলে চুপ করে থাকেন যা বলার সব আমি বলবো দেখো আমি কোনো ভূমিকা না রেখে সূচনা না লিখে উপসংহার না লিখে ডাইরেকশন সরাসরি তোমার একটা কথা বলতে চাই সেটা হতেছে যে এই পড়াশুনে মাস্টারি এসবের দিকে কোনো আমার আগ্রহ নাই কারণ এটা হচ্ছে মুখস্থবিদ্যা মুখস্থবিদ্যার ভিতর কোনো সৃজনশীলতা নাই সেই জন্য এসব আমার পছন্দ না কিন্তু আমি শুনলাম যে
ইজ এখনকার সিলেবাস সিস্টেম নাকি একটু চেঞ্জ হয়েছে, এর ভিতর নাকি একটু সৃজনশীলতা আছে, সেই জন্য তোমার এখানে পড়াতে আমি আসছি। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? কিন্তু আমি তো শুনলাম অন্য কথা, আমি তো শুনলাম আপনার আব্বা নাকি আপনাকে বাড়ি থেকে খেদাই দিয়েছে। এই এই মেয়ে কি ধরনের কথা বলো, পড়ার টেবিলে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবে, খেদা দিছে, এটা কি ধরনের কথা? ঠিক আছে বলবো, আরেকটা কথাও শুনলাম, এরকম একজন সৃজনশীল মানুষের কাছ থেকে এরকম একটা বিষয় আমি আশা করি নাই স্যার। দেখো শৌলি, আমি হচ্ছি একজন শিক্ষক মানুষ, একজন সৃজনশীল মানুষ, তুমি চাইলেই কিন্তু একটা মানুষ সম্বন্ধে তুমি উল্টাপাল্টা কথা বলতে পারো না। ঠিক আছে বাদ বাদ দেন, বলেন কোন বই ধরবো? এই কথার হেনস্থা ফয়সালা না হওয়া পর্যন্ত আমার তো মুডি আসবে না, পড়াশোনার কোনো মুডি আসবে না আমার। না স্যার, সেসব কথা বলে আর কোনো লাভ নাই, এখন বলেন কি বই ধরবো, বাংলা অঙ্ক না ইংরেজি, কোনটা দিয়ে শুরু করব বলেন স্যার? মানে সোনার তরী কবিতাটা আমি ঠিক বুঝতে পারতেছি না, সেটা যদি আপনি আমাকে একটু বোঝায় দিতেন। খবরদার খবরদার, এ আমার সামনে তুমি সোনাত্তরীর নামটা নেবে না, ওটা শুনলেই কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা বাদ দাও সব, আমার নাম কি শুনছো সেটা বলো তো, কি শুনছো? আপনি বাবুর ভাই ছিলেন, ভালো ছিলেন, কি জন্য আপনি খামাখা আমার মাস্টার হতে গেলেন? না এই যে এখন আমার মাস্টার হওয়ার জন্য দিনে তিন বেলা করে আপনার সাথে আমার দেখা হবে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। এখন সকালে সেহারা, দুপুরে সেহারা কিংবা রাতে সেহারা যদি আপনার পরবর্তী কোনো সময় মনে পড়ে যায় তারপরে কি হবে, আপনি আমার অনুভব করা শুরু করবেন, তখন আপনি আমার একটা চিঠি লিখবেন, সেই চিঠি আমার কাছে এসে পৌঁছাবে, আর চিঠির ভদ্রতা করার জন্য চিঠির উত্তরে আমাকে আবার একটা চিঠি লিখতে হবে। আবহমান কাল ধরে এই রীতি চলে আসতেছে, আপনি জেনে শুনে নিজের বারোটা বাজাচ্ছেন কেন আর আমারই বাবা আরোটা বাজাতে চাচ্ছেন কেন? এই ওয়াটার, গিভ মি ওয়ান গ্লাস ওয়াটার, মানে পানি হবে, পানি, পানির সঙ্গে করবে কি একটু লবণ দিবা, আর যদি চিনি হয় একটু দিবা, লেবু হলেও দিবা, যাও প্লিজ একটু নিয়ে আসো প্লিজ। কথা বলছি তাতে লেবু চিনি পানি সব একসাথে মিঠাই খাইতে যাচ্ছে, আর সারা দিনে যদি তিনবার করে দেখা হয় তখন কি হবে? যত দূর জানি আপনি সব ছেড়ে মাস্টারই ধরছেন, ওই দিনের টাকা আগের টাকা মিলে তো বহু টাকা বাকি বেরিয়ে গেছে, এখন আমার টাকার ব্যবস্থা করেন, খেলাই হয় না টাকা চুকিসের জন্য, এটা তো আপনার সমস্যা, তাই বলে আমার টাকা মারবেন কেন? আমি টাকা মারছি, আমি হিবাবুল আহমেদ হৃদয় টাকা মারছে, জীবনে কখনো কোনো দিন আমি টাকা মারি না, আমি যদি টাকা মারতাম তাহলে ধ্বংস হয়ে যেতাম, উল্টা আমি নিজের টাকা খরচ করে সংগঠ করছি। হ্যাঁ এই কথার মান রাখেন, আমার টাকা দিয়া। আবা বাবা, ও সামনে যে ই আসতেছে যাত্রার প্রজেক্ট আসতেছে, এখান থেকে দিয়ে দেবো, ঠিক আছে আমি যাও, চলে যাও এখান থেকে যাও। হ্যাঁ ঠিক আছে, মনে থাকে যেন, নাহলে এই শেখারা কিন্তু আর পাইবেন না, বুঝছেন? মনে থাকবো, যাও এখান থেকে যাও। হে মাহবুদ, তুমি আমার দৌড়ছ দাও, মাহবুদ আমার দৌড়ছ দাও, এমন দৌড়ছ দিবা তাহলে সব কিছু আমি কমপ্লিট করতে পারি। আল্লাহ আমি যেন জীবনে কখনো শৈলের চিঠি না দেই, ওর মারে যেন একটা উচিত জবাব দেই। আর একটা কাজ, আমার কিছু টাকা দিও, ওই যে শেখা রিক্সাওয়ালা আছে না, কিছু টাকা পায় ওই টাকাটা ওর মুখের সামনে দিবো, দিয়ে ওর থোঁতা মুখ ভুতা করে ফেলাবো। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ প্লিজ প্লিজ, আল্লাহ প্লিজ। Thank you.
শৈলে শৈলে ও মা, এরকম কাউ অভিযোগ এই কোথেকে আসলেন? এই আসলাম আর কি, একটু শুকনা কাপড় হবে, খুব দরকার। কেন, আপনার কাপড় কই? আমার গুলো তো সবগুলোই ভিজা, দেখো না। ও, সব কাপড় ভিজে ফেলেছেন, খুব ভালো করছেন। আমার বাড়িতে পুরুষ মানুষের কাপড় আসবে কোথেকে? পারলে এগুলো দিতে পারি, এই যে নেবেন? না, ওগুলো লাগবে না, তাহলে আমি যাই। আরে দাঁড়ান দাঁড়ান, কই যান? আপনি ধন্যবাদ দিয়ে আমার ঋণী করে যাবেন সেটা তো হইতে পারে না। সহেলি কারো কাছে ঋণী থাকতে পারে না। আপনি তো গৌতম বুদ্ধ, মাইয়া মানুষের সংস্পর্শে আসেন না, অসুবিধা নাই তাতে কোনো। আমার তো বুদ্ধ আর দরকার নাই, আমি আপনার সঙ্গে সঙ্গে হাঁটবো, তাতে করে আমার হাওয়া লেগে আপনার এই ভিজা কাপড় শুকায় যাবে। না, আমার দরকার নাই, ধন্যবাদ। সালাম আলাইকুম। আপনি ধন্যবাদ দিতেছেন মানে? আপনি ধন্যবাদ দিয়ে সহেলি ঋণী থাকবে নাকি? দাঁড়ান একটা ব্যবস্থা করতেছি। হে মাহবুদ, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করতেছি, তুমি আমার প্রতিজ্ঞা রক্ষকের মাহবুদ। মাহবুদ, আমি যেন কখনো প্রেমে না পড়ি, আমার কিন্তু মনটা একটু একটু করে প্রেমের মতো পড়ে গেছে। প্রেমে জানে না পড়ি, প্রেম পড়লে নাকি চরিত্র নষ্ট হয়। ওই যে একটা গান আছে না, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, এটা যেন না হয়। এই যে গোসল গরম দুধ দেবো, এই যে আমার শরীর ময়লা চলে যাবো, সেরকম করে যেন আমার মন থেকে প্রেম চলে যায়। আমি এরম করে পানির মধ্যে কেউ ডুবায় আল্লাহর লগে চুক্তি করে? তুমি জানো না ভাই, জামেলা আছে। আমি এমনি একটা এমনি কথা বলতেছিলাম, এমনি। আর আমার খুব গরম লাগছে, আমি ডুব গোসল দিতেছি। না, আমি যাবো না, আপনি উঠেন। আরে আসেন উপরে, কথা আছে আপনার সাথে। জিনে ধরে মাইয়া মানুষ, বেটা মানুষে কোনোদিন জিনে ধরছে শুনছেন? বেটা বেটা কোনোদিন ভাব ভালোবাসা হয় নাকি? যে দিনকাল পড়ছে বুঝি না তো, চুলকুনির ব্যায়ামও হতে পারে। আরে চুলকুনির ব্যায়াম হয় ওই ধুলাবালির জন্য। আরে চুলকানি হলে মলম লাগাইব, ওই যে একজিমা না কি কয় মলম আছে না, সেটা এনে লাগালি তো হয়। তাই বলে রাত বিরেতে চোদ্দ বার করে গোসল করবো? জিনভূতের সমস্যাও ফেলি দেওয়া যায় না। শোনেন, ভালো করে খোঁজ খবর নেন, এই লজিং মাস্টার আমার মাইয়ারে কোনো প্রেম ভালোবাসার চিঠিপত্র দেওয়ার চেষ্টা করতেছে কি না। আমি কেমনে কম, তুমি সারাদিন ঘরে থাও, তুমিই তো জানো। আমি কেমনে জানো? আমি কি মাইয়ার পড়ার ঘরে লজিং মাস্টারের সামনে বসে থাকি নাকি? আপনি হোসেন বা, আপনি খোঁজ খবর রাখবেন, ওই লজিং মাস্টারের মনে কি আছে সেটা বাই করে আমার জানাইবেন। তোমার মতো ওই দোনালা বন্দুকের সামনে বলা এমন সাহস পায় বলে আমার মনে হয় না। সাহস না হইলেই ভালো, আমার কথা ক্লিয়ার। যদি সেই রকম কিছু দেখি না, তাইলে কিন্তু ওই মাস্টারের খবর আছে কয়ে দেবো। আপনার মতো কিছু
তুমি তো অশ্লীল কথাটা খুব শৈল্পিক ভাবে বললা। এই পোতা যা মানে কি, পোতা যা মানে কি? হ্যাঁ গোস্বামীর না বাবুল ভাই, ব্যাধি হইলে ক্ষমা করবে। বলছিলাম কি, আপনি যেভাবে এই সব কাজ কাম থেকে অবসরে যাইতেছেন, এই এলাকার তরুণ সমাজের কি একবার ভাবছেন? আর একখান বিটলামি করলে এই আমি কি আর্মিতে পুলিশে নাকি সরকারি চাকরি করি যে অবসর যাবো? বলছিল না বল, এই বলটা কিক দেওয়ার আগে একটু পিছনে আসতে হয়, তারপর দুম করে মারে, স্পিডটা মারে। তোমরা আর একটা কথা বলি, রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, হ্যাঁ সে কী করে, কাউরে মারার আগে হালুম দেওয়ার আগে একটু পিছিয়ে এসে এসে হালুম করে খায় গাঁদা কোথা গা। কিন্তু আপনি এভাবে ঘরে বৈশা মাস্টারি করতে থাকলে সংগঠকের কাজকাম যদি ভুলা যান, এইটা নিয়ে এলাকার সবার ভয়। আশ্চর্য কথা বলো রে ভাই, সৃজনশীল ব্যাপার কি মুখস্থবিদ্যা নাকি? হ্যাঁ যে এক এককে দুই, দুই এককে দুই, এগুলো নাকি? হ্যাঁ এগুলো আশে উপর থেকে আসে ভাই। সামনে যাত্রা বলা নিয়ে কিছু ভাবছেন? না সেটা আমি ভাবছি, আমি মেলা কিছু চিন্তা করলাম। আচ্ছা ভাই রে, তোদের যে কিছু দায়িত্ব দিয়েছিলাম এগুলো ঠিকঠাক মতো পালন করা হইতেছে তো? হ্যাঁ কি যে কন বাউল ভাই, কিন্তু বিশু তোমার প্রবলেমটা কোথায় বলো তো ভাই? তোমরে আমি একান্তে রুদ্রর দ্বার বৈঠকে বললাম যে তোমার সঙ্গে আমার যখন কথা হবে, হ্যাঁ তুমি আমাকে ডাক নামে ডাকো অসুবিধা নাই, কিন্তু সাধারণত বেশিরভাগ সময় আমাকে মডার্ন নামে ডাকবে, সেটা ডাকানো কেন তুমি? এইটা খোলা মাঠ, কোনো দেয়াল নাই, নিজ হাতে গলা টিপা কীভাবে নিজের নিয়ম ভঙ্গ করি? পাওলো একটা কথা, আপনার মা আপনার জন্য কাঁদতে কাঁদতে। রাখো তো এই কান্নাকাটির কথা আমাকে বলো না, শোনো সব মায়েরাই কান্দে, এই মায়েরা যে কান্ত এই কান্দায় যদি মুক্তিযোদ্ধারা ঠেকে দেখতো তাহলে দেশ আর স্বাধীন হতো না, ঠিক আছে? আচ্ছা বাদ দাও মুক্তিযোদ্ধার কথা, নিউটনের কথা চিন্তা করো। নিউটন যে আবিষ্কার করলো আপেল পরা, এই আপেল গাছের আগে তার মাথায় ডাকতেছিল নিউটন নিউটন কামিয়ার কামিয়ার, নিউটন না যা আপেল পাড়তে গেছিলো, ওই আপেল যে ঠুস করে পড়লো এটাতে দেখলো, তারপরে তো পৃথিবী অন্যভাবে চেঞ্জ হয়ে গেলো, ঠিক আছে? আর একটা কথা তোমাকে বলি, মার কথা বাদ দিলাম, কান্নাকাটি তো আমি শুনবো না, যতদিন পর্যন্ত আব্বা আমারে এই সৃজনশীল এটার যখন মানে এটার মূল্যায়নটা না করবে, এটা স্বীকৃতি না দেবে, ওই বাড়িতে আমি আর যাবো না। কিন্তু ভাই এই হৃদয়টা কে? এই ছেলে, তুমি তো আসলেই বিটলা রে ভাই, আসলেই বিটলা। এই কাতার বাচ্চা, এই যে এই যে এই কুত্তার লেজ যেরকম সোজা হয় এটা সোজা হবো, কিন্তু তোমার ব্রেন তুমি কখনো সোজা হবে না। হৃদয় কেটা জানো, এই যে হৃদয় দেশের সামনে দেখো, এই যে আমার নাম বাবুল হোসেন হৃদয় বিয়ে অধ্যয়নরত। কাতার বাচ্চা কোথায়? সরি ভাই আর ভুল হইব না ভাই, আসসালামু আলাইকুম ভাই। মাইকে অনুষ্ঠান করি আমি যে আমি বলছি রিতা, রিতার নাম ভুলে যায়। পড়ালেখা করে লাভ নাই স্যার, সৃজনশীল ভাবে আপনি অঙ্ক করাই দিছেন, ম্যাডাম সব অঙ্ক কাটি দিছে, একেবারে ঘ্যাস ঘ্যাস করে কাটি দিছে, আর বলছে যে অঙ্ক দেখলে নাকি পিথাগোরাস আত্মহত্যা করতো। এই পিথাগোরাস লোকটা, এই লোকটা কিন্তু মরে যায় বেঁচে গেছে, তা না হলে এই বুড়া বয়সে নুলাগের মতো ন্যাংরা ন্যাংরা আটা লাগতো। ক্যান্সার পিথাগোরাস কি লুলা ছিল না? আরে না রে ভাই, এখনকার পোলাপানরা আইটটা বাস দিয়ে ঠ্যাঙ্গা মেরা শেষ করে ফেলতো। আরে বাবা তুই ছিলি বুড়া, সেই আমলের লোক, বাপ দাদার মেলা আগেকার লোক, তুই একটু নিয়ম ব্যাগ করছিস, নিয়ম তো চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয় না দেশের আইন চেঞ্জ হয়, আর তোর অঙ্কের নিয়ম চেঞ্জ হতে পারে না, এর ভিতরে কোনো সৃজনশীলতা নেই, এর জন্য মেজাজ খারাপ লাগে আমার। আপনারে দিয়ে অবশ্য কোনো কাজই হবে না। এটা তুমি কি বললে? তোমার স্পর্ধা তো কম না দেখি, তুমি একজন অলরাউন্ডার, কে অলরাউন্ডার কে তুমি এরকম টিটকারে মেরে তো তুমি কথা বলতে পারো না। সি 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 আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আমি আপনারে নিয়ে টিটকারি করতে যাব কোন দুঃখে? এত বড় সাহসও আমার নাই, আমি তো সত্যি কথাটাই বললাম স্যার। একটা গোপন কথা জানার ইচ্ছা আছে। তোমার একটা কথা বলি, কোনো গোপন বিষয়ে তোমার সাথে আলোচনা করার কোনো ইচ্ছা আমার নাই, প্লিজ তুমি আমারে খামাখা ভিলেন বানাও না তো ভাই। না স্যার ভিলেন না তো, আপনার হিরো বানানোর একটা সুযোগ দিতেছি সেটা আপনি নিতে চাচ্ছেন না, যাই হোক বলতেছিলাম যে আম্মা তো আজকে বাসায় নাই, সেই সুযোগে আপনারে আমি একবার আপনার ওই মডার্ন নামটা ধরে ডাকতে চাই, তাতে যদি আপনি আনন্দে গদগদ হয়ে আমার একটা কিছু বলেন আর কি, তাহলে পরে এই কথা আমি কাউরে বলবো না, আমি নিজে নিজে একবার যদি শুনতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, মানে হচ্ছে যে ওই যে সৃজনশীলভাবে যদি একটু বলেন। এই মেয়ে তোমার পড়াশোনায় এত মন কম কেন, মন নাই কেন? স্যার আপনি আবার একটা রং কথা বললেন, আমার তো মন একটা, মন যদি আমি পড়াশোনার মধ্যে দিয়ে দিই তাহলে আপনারই দিব কি? এটা কিন্তু একদম মাত্রা ছাড়া যেতেছে,
ঠিক আছে একজন একজন সৃজনশীল মানুষকে তোমার কিন্তু পরিপূর্ণ অবহেলা করতেছো তুমি এটা ঠিক না ঠিক না ঠিক না এটা অবহেলা করতেছি না স্যার সত্যি করে বলেন তো আপনার মডার্ন নামের আকিকা দিবেন শোনো একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে যে পড়ার সময় পড়া খেলার সময় খেলা এখন আমার পড়ার টেবিলে পড়াশোনা করবা তুমি তো দেখি ওই সিনেমার মতো হয়ে গেলা যে মন বসে না পড়ার টেবিলে ঠিক বলছেন স্যার একেবারে বসে না মন একেবারেই পড়ার টেবিলে বসে না বসাইতে হবে বসাইতে হবে একদম বসাইতে হবে মাথা গরম নাকি বারবার গোসল করেন কেন এটা তো একটা রোগ বুঝছেন আচ্ছা যাই হোক এটা রাখেন এটা হচ্ছে অরিজিনাল বনাজি ওষুধ দিনে দুইবার করে খাবেন দুই বেলা আরে গন্ধ নিতেছেন কেন গন্ধ নিলে তো ওষুধের কার্যকারিতা কমে যায় এই কথা তোমার কেটা কইছে শিল্পী কইছে না অর চুল সিরাপ বাতাস উড়া দেবো খারাও শিল্পী এই শিল্পী আল্লাহ কি শুরু করলেন আপনি এরকম চিল্লা পাল্লা করেন কেন এরকম চিল্লা পাল্লা করলে সবাই জানা যাবে না আপনার সমস্যা আছে আপনার যে সান্দি গরম এটা মানুষজন জানা করে লাগাছে খামা খা চিল্লা পাল্লা করতেছেন কেন জান চল 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 ওর তো খবরে বাস স্যার আসসালামু আলাইকুম ভাই সব আমার একমাত্র লায়ক পোলা হারাইয়া গিয়াছে তার খোঁজ নিতে হইব মা বহেন আপনার মান সম্মান তো এখন গাছে লাগাই উঠছে আপনি কেমন বাপ আমার পোলাটার একবার খোঁজ খবর করলেন না আপনার একটা কথা স্পষ্ট করে বলে দিই কান্ডা খুলে শুনে রাখেন আমি হলাম গিয়া চ্যাম্পিয়ন অত্র এলাকার মধ্যে চ্যাম্পিয়ন আমার পোলা বাসি পিকে রেফারি হয় এটি আমি বাপ হিসেবে ভালো লাগে সবাই চ্যাম্পিয়ন হইলে খেলা দেখবো কেডা আপনি থাকেন আপনার চ্যাম্পিয়ন রইয়া আমার পোলার বাড়ি আইনা দেন আমার চ্যাম্পিয়ন পোলা লাগবো না আমার খালি পোলা হইলেই চলবো আমি তো হেরে বাইর থেকে যাইতে কই নাই হে নিজের ইচ্ছাই গেছে আর বেশি দূরে তো যায় নাই গ্রামেই আছে খোঁজ খবর নিয়ে দেখছি তিনি নিজে কর্মজীবী হইছেন কাম করে খাইবেন মাথার থেকে অন্য অন্য ভূতগুলো সরতাছে সব ভূত যখন নামবো তখন বাসায় আইব সব ভূত মাথা থেকে নামে গেলে খালি মাথা পাইয়া মনু মিয়ার মাইয়া যদি আমার পোলাটার মাথায় বইয়া পড়ে ও বাবুলের বাপ সব ভূত নামানোর দরকার নেই কিছু ভূত থাকুন বালা কিছু বুধ থাকলে নতুন বুধ বসনের জায়গা পাইব না বাবুলের বাপ আমার বাবুলের শর্ত মাইনা নিয়া বাড়ি নিয়ে আসো তুমি একটা কাম করতে পারো এই দাবিতে আমারও অনশন শুরু করতে পারো তাইলে আমি তোমার সাথে আলোচনা করবো কিনা আলোচনা বসা যায় কিনা এটা ভাইবে চিন্তা দেখো তোমার একটা কথা বলি জিনিসটা হচ্ছে সৃজনশীলতা সৃজনশীলতা এমন একটা জিনিস সেটা হচ্ছে মনে করছে সেটা মনে করছে আসে মন থেকে আসে ঠিক আছে এইটা মনে করো যে সবার সাথে মিলবে এমন কোনো কথা নাই যদি মিলে যায় তাহলে ভালো কিন্তু তোমার স্যারের সঙ্গে তুমি যেটা চিন্তা করছো এই মনের সঙ্গে যদি স্যারটা না মিলে কিছু যায় আসে না স্যার রাখেন আপনার সৃজনশীলতা সৃজনশীলতা যেখান থেকেই আসুক না কেন পরীক্ষা তো আমাকে পাশ করতে হবে তাই না শৈলী তোমার একটা কথা বলি তুমি আমার উপর ভরসা রাখতে পারো আমার উপর ভরসা রাখা কোনো অসুবিধা নাই তোমার যে মানুষ ক্রীড়ারে কিয়া বলে ভুল করে তার উপর কিভাবে ভরসা রাখবো আচ্ছা এই মেয়ে তুমি পাশ করার জন্য তো উঠে পড়ে লাগতেছো কেন তোমার একটা কথা বলি এই যেমন কোনো শিক্ষা এই যেমন কোনো এডুকেশন এই এডুকেশনে কিন্তু পাশ ফেল বলে কোনো কথা নাই শিক্ষা শিক্ষাই
এসব কথা বলে কোনো লাভ নাই স্যার। পরীক্ষা পরীক্ষাই, পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে, আর পাশ ফেলের উপর তো আমার জীবন নির্ভর করে, আমার বিবাহ নির্ভর করে। আমি যদি ফেল করি স্যার, কে আমাকে বিবাহ করবে? সারাটা জীবন আমার এভাবে থাকবে? আমার জন্য পাশ করাটা অনেক জরুরি। প্লিজ প্লিজ তুমি ভয় খান বলা, প্লিজ খান বলা, এরকম হিন্দি সিনেমার মতো খান বলা, প্লিজ বলতেছেন, প্লিজ। স্যার আপনি আরেকটা রং কথা বললেন, হিন্দি সিরিয়ালের নায়িকার মতো কাঁদতেছি মানে? আপনি বলতে পারেন শাবানা ববিতার মতো কাঁদো না, তাহলে তো একটা মান সম্মান থাকে তাই না? আপনি মনটাই খারাপ করে দিলেন, কি আর করব। আচ্ছা ঠিক আছে, প্লিজ মানে ওনাদের মতো তুমি কাঁদো না, আমার ভুল হয়েছে, প্লিজ কাঁদো না, কাঁদলে হয়তো আমার একটু পেইন করে, প্লিজ। হ্যাঁ তো তো কিছু বুঝি না। আমি তোমারে বুঝাই, দেখো এইখানে জিনিসটা কি লেখছে তোমাকে মন দিয়ে দেখো, মন দিয়ে চিন্তা করো কি লেখছে জিনিসটা, যে আমাদের সমাজটা হবে মনের মতো করে। স্যার ইংলিশে লেখছে। ইংলিশ না? জি স্যার। স্যার আপনি যে পইটা গেছেন সেটা আমি ভালোই বুঝতেছি, আপনি আমারে কি বলবেন সেটাও আমি জানি, খালি আমি দেখতে চাই কতটা সৃজনশীলভাবে আপনি আমারে কথাটা কইতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কে? আপনার তো ঠিক চিনতে পারতেছি না। আপনার আমি চিনি, সৃজনশীল স্যারের কিছু হইতে যাইতাছেন এই কথাই শুনতাছি, শুধু আমি না দুই গ্রামের সবাই শুনতাছে। ও ভালোই তো, আসি। হৃদয় ভাই ডাইকা বললো সে নাকি আপনার নিয়ে আর আমার নিয়ে ভালো স্বপ্ন দেখছে। হৃদয় ভাইটা কে? ও হৃদয় ভাই হলো ওই যে পাগলা সৃজনশীল মানুষটা। তো সে আপনার আমার নিয়ে কি স্বপ্ন দেখে? উনি স্বপ্ন দেখছে যুদ্ধে ওনারে পরাজিত করিয়া ওনার কাছ থেকে আপনার নিয়ে আমি বাইগা গেছি, অবশ্য এতে আমার কোনো আপত্তি নাই। আমার আছে আউল ফাউল কথা কন্যারা জায়গা পান না না, স্বভাব খারাপ হইলে মানছে যাও। পুরস্কারও দিতে চাই কেডা সে, থাক আর ভান ধরো না আপু, মনে হয় কিছু জানো না। আপনি জানেন যে তুমি আমার খুশি না, সেই জন্য কিন্তু আমি চুপচাপ পলায় চলে আসছি, চলো বিয়ার কাপ সেরে দাও। শোনো না